তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি বলতে চলেছি যে স্মার্টফোন দিয়ে কিভাবে আপনি বেস্ট থেকে বেস্ট সিনেমেটিক ভিডিও কিভাবে শ্যুট করবেন। কেননা আমারও মনে হয় যে এই জিনিসগুলো সবাই ফলো করা উচিত একটা সিনেমেটিক ভিডিও শ্যুট করার জন্য। আর সিনেমেটিক ভিডিও শ্যুট করতে গেলে এই নয় যে স্মার্টফোন দিয়ে সিনেমেটিক ভিডিও শ্যুট করা যায় না, আপনার কাছে যে কোনো মোবাইল থাকতে পারে বা একটা DSLR থাকতে পারে, যাই কিছুই, কিন্তু এই নিয়মগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তো প্রথম আমাদের টিপস আছে বেস্ট এসডি কার্ড। অবশ্যই আপনার বেস্ট থেকে বেস্ট এসডি কার্ড ব্যবহার করা উচিত আপনার সিনেমেটিক ভিডিও ক্যাপচার করার জন্য। আর অবশ্যই কোথাও ট্রাভেল করতে গেলে এক্সট্রা একটা এসডি কার্ড নিয়ে নেবেন, তো ওটা যেন হাই স্পিডই থাকে। আর সবসময় ব্যবহার করবেন হাই স্পিড এসডি কার্ড, যাতে আপনার ভিডিওটা সবচেয়ে ফাস্ট ক্যাপচার করা যেতে পারে। দ্বিতীয় নম্বর আছে আমাদের ডিফারেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, সিনেমেটিক ভিডিও করার জন্য এই জিনিসটা আপনার কাছে মেন একটা জিনিস যে ডিফারেন্ট অ্যাঙ্গেল। একটা সিনেমেটিক শ্যুট করার জন্য ওয়েডিং হোক বা প্রো ওয়েডিং হোক বা ট্রাভেল ভিডিও হোক আর যাই জন্য, ডিফারেন্ট অ্যাঙ্গেল অবশ্যই ট্রাই করুন। বুঝতে হবে যে এই জায়গাটায় কেমন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ট্রাই করা যেতে পারে, সেই হিসাবেই নির্ভর করবে আমরা সিনেমেটিক ভিডিওটা। তো এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন। আর কোনো জায়গায় বেড়াতে গিয়ে অবশ্যই জায়গাটা দেখবেন, জায়গাটা দেখে নিজের একটা মাথায় চিন্তা করবেন যে এই জিনিসটা এরকম ট্রাই করলে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ট্রাই করা যেতে পারে। ব্যাস এরকমভাবে ট্রাই করবেন সব সময়। অবশ্যই দেখবেন যে কোথা থেকে ট্রাই করলে আপনার বেস্ট মানে শুট করা যেতে পারে। আমাদের তৃতীয় নম্বর টিপস আছে FPS মানে ফ্রেম পার সেকেন্ড। জিনিসটা আপনাকে DSLR হোক বা একটা স্মার্টফোন হোক আর যে কোনো জিনিস হোক, একটা সিনেমেটোগ্রাফার বা একটা ফিল্ম মেকারের সবচেয়ে বড় জিনিস FPS মানে সিনেমেটিক ভিডিওর জন্য সবচেয়ে মানে প্রথম জিনিস যেটা আপনাকে ফলো করতে হবে। 24 FPS কি 30 FPS কি 60 FPS কি 120 FPS আপনার মোবাইলে যেটা সাপোর্ট করে বা আপনার DSLR যেটা সাপোর্ট করে সেটা বেস্ট থেকে বেস্ট FPS আপনি শ্যুট করবেন। আর এবার নির্ভর করছে যে আপনি কোথায় কোন অ্যাঙ্গেলে FPS ব্যবহার করবেন, সেটা আপনার নির্ভর করছে, মানে আপনি আস্তে আস্তে শিখে যাবেন, কিন্তু FPSটা আপনাকে প্রথমেই শিখতে হবে যে সিনেমেটোগ্রাফারের জন্য বা একটা ফিল্ম মেকারের জন্য। কেননা FPSটা হচ্ছে একটা সিনেমেটিক ভিডিওর সবচেয়ে মেন জিনিস, মানে কোথায় কোন FPS এ ভিডিও করতে হবে। চতুর্থ নম্বর টিপস আছে স্লো মোশন। অবশ্যই এটা ট্রাই করবেন, একটা সিনেমেটোগ্রাফারের জন্য একটা স্লো মোশনটা অনেক বড় জিনিস। স্লো মোশন কোথাও টাইম ল্যাপস এরকম কিছু ক্যাপচার করার জন্য করবেন, স্লো মোশন করবেন, সব জিনিসটাই নির্ভর করছে আপনার কেমন ভিডিওটা বানাবেন তার উপরে। হ্যাঁ, স্লো মোশনটা করলে আপনার দারুণ একটা ভিডিও লুকিং দিতে পারবেন, একটা সিনেমেটিক ভিডিওর জন্য স্লো মোশনটা অনেক একটা জরুরি জিনিস, তাই স্লো মোশনটা অবশ্যই ট্রাই করবেন। কোথাও ট্র্যাভেল ভিডিও করতে গেলে শ্রী বিচ হোক বা পাহাড় বা ওরকম কিছু গেলে ট্রাইম ল্যাপস কি স্লো মোশন এইসবগুলো একটা ভিডিওর মধ্যে রাখলে অবশ্যই একটা অন্যরকম লুক দেওয়া যায়। তো নেক্সট ভিডিওতে অবশ্যই ট্রাই করবেন একটা স্লো মোশন দেওয়ার জন্য। আমাদের লাস্ট আর পাঁচ নম্বর টিপস হচ্ছে কালার গ্রেডিং। হ্যাঁ, আপনি যে কোনো জিনিস করুন না কেন, একটা সিনেমেটিক ভিডিওর জন্য বা একটা যাই ভিডিওর জন্য কালার গ্রেডিংটা অবশ্যই আপনাকে ট্রাই করা উচিত। বেস্ট থেকে বেস্ট কালার গ্রেডিং অ্যাপস বা বেস্ট থেকে কালার গ্রেডিং ফিল্টার বা যে কোনো জিনিসই কালার গ্রেডিং অবশ্যই ব্যবহার করা উচিত। এতে আপনার ভিডিও একটা নতুন জেনারেশনে পৌঁছায় আর কালার গ্রেডিংটা আপনার ভিডিওর একটা নতুন লুক দেওয়া যেতে পারে। তো অবশ্যই কালার গ্রেডিং করবে আর দেখবেন যে বেস্ট থেকে বেস্ট কি কালার গ্রেডিং করা যেতে পারে বা লাইট সব কিছুই দিয়ে অবশ্যই একটা ডিফারেন্ট লুকিং দেওয়া যেতে পারে কালার গ্রেডিংয়ের সাহায্যে। আর অবশ্যই দারুণ ফিল্টার ইউজ করে আপনি ভিডিওটা অসাধারণ করতে পারবেন কালার গ্রেডিংটা করে। তা অবশ্যই নেক্সট ভিডিওতে কালার গ্রেডিং অবশ্যই ট্রাই করবেন। আমাদের এই পাঁচটা টিপ শেয়ার করলাম, তো অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। এতে আপনার ভিডিও অনেক কিছু, এমনি স্মার্টফোন দিয়ে শ্যুট করেন আর যাই দিয়ে শ্যুট করেন কেন, আপনার ভিডিও একটা নতুন সিনেমেটিক লুকিং দিতে পারবেন। তো অবশ্যই নেক্সট ভিডিওতে ট্রাই করবেন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর এরকম টিপস আর দেখতে হলে বা টিউটোরিয়াল দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন যে কেমন হলো ভিডিওটা। আর এরকম ধরনের ভিডিও দেখবার জন্য অবশ্যই কমেন্ট করে বলবেন যে এরকম ভিডিও দেখতে চাই, কি আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, কোনো জিনিস মিস করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, বাই।